সার্বিয়ার সাথে আক্রমণাত্মক ফুটবল খেলার টার্গেট নিয়েই একাদশ সাজিয়েছিলেন তিতে, ফলটাও শুরু থেকে পেয়েছেন। সেলেসাওদের আক্রমণের ঝড়ে প্রতিপক্ষের পায়ে বলটাই যেন থাকছিল না, কিন্তু ফাইনাল থার্ডে এসে বারবার আটকে যাচ্ছিল নেইমাররা, ঠিকঠাক ফিনিশিং কিছুতেই হচ্ছিল না। বিরতি থেকে ফিরে হলুদ জার্সিধারীদের আক্রমণের ধার বেড়ে যায় বহুগুণ। নেইমার রাফিনিয়ার অসাধারণ ফুটবল, ভিনিসিয়াসের গতিতে সেলেসাওরা আক্রমণের ত্রাস ছড়াচ্ছিল, হিমশিম খেতে হয়েছে সার্বিয়ার রক্ষণকে। ৬২ মিনিটে এসে অপেক্ষাটা শেষ হয়, নেইমারের হারানো বলটা বক্সের ভেতরে পান ভিনিসিয়াস, তার শটটা ফিরিয়ে দেন গোলরক্ষক। তবে রিচার্লিসনের ফিরতি শটটা আর ফেরাতে পারেননি। ম্যাচের প্রথম এক ঘন্টায় দুই দল মিলিয়ে সবচেয়ে কম শট নেওয়া খেলোয়াড়টাই সোনালি এক ছোঁয়ায় ব্রাজিলকে এনে দেন স্বস্তি। ৭৩ মিনিটে আবারও রিচার্লিসনের জাদু, বা দিক থেকে আউট স্টেপে বল ভাসিয়েছেন ভিনিসিয়াস। প্রথমে বল রিসিভ করে দুর্দান্ত এক সাইড ভলিতে বল জালে জড়ান এই ফুটবলার। গোলের সংখ্যাটা আরও লম্বা হতে পারত, কিন্তু একের পর এক আক্রমণ ঠেকিয়েছেন সার্বিয়ান গোলরক্ষক মিলিকোভিস। আর্জেন্টিনা জার্মানি না পারলেও ব্রাজিল বুঝিয়ে দিয়েছেন মিশন হেক্সা কাতারেই সম্ভব। অনিক জাবের ৭১। নগদে আসলে মোবাইল রিচার্জে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।